নমস্কার বন্ধুরা তোমাদের এই চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই তো অনেকদিন পরে ভিডিওটা করা হচ্ছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি বিশেষ করে একটা কাজের জন্য খুব একটা অ্যাক্টিভলি ভিডিও দিতে পারিনি তবে আশা করছি এরপরে পরপর আমি নতুন ভিডিও আপলোড করতে পারব সেটুকু বিশ্বাস আমার রয়েছে তো যাই হোক আজকে আমরা এই ভিডিওতে তোমরা থামনেল দেখে জিনিসটা বুঝতে পেরেছ ক্লাস থ্রির এটা হচ্ছে লেসন থ্রি এর যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো আমরা এই ভিডিওতে সমাধান করবো দেখো প্রথমে অ্যাক্টিভিটি ওয়ান আমরা কথা না বাড়িয়ে চলে আসবো সমাধানে অ্যাক্টিভিটি ওয়ান দেখো বলা হচ্ছে লেটস আন্ডারলাইন দ্য কারেক্ট আনসার মানে সঠিক উত্তরের নিচে তোমাদেরকে দাগ দিতে হবে যেটা সঠিক অল্টারনেটিভ মানে বিকল্প সেটা নিচে তোমাকে দাগ দিতে হবে তো দ্য গ্রাস ওভার ওয়াজ হপিং অ্যাবাউট ইনে মানে ও লাফালাফি করছিল কোন ওয়েদারে তো উত্তর হবে কি ওয়ান সামার তো সামারের নিচে তোমরা দাগ দেবে এরপরে বি দাগ দ্য অ্যান্ডস ক্যারিড মানে পিঁপড়েরা বহন করছিল কি হবে উত্তর দুই কর্ন তাহলে তোমরা দুই কর্নের নিচে কী করবে দাগ দেবে নেক্সট সি ইন উইন্টার দ্য ওয়েদার টার্নড কী হবে উত্তর দুই আবারও তাহলে কোল্ডের নিচে তোমাকে দাগ দিতে হবে নেক্সট ডি দাগ স্নো ইজ কী হবে অপশান ওয়ান উত্তর সেই জন্য অপশান ওয়ানের নিচে তোমাকে দাগ দিতে হবে এরপরে ই দাগ ই দেখো দা গ্রাস ওপর স্পেন্ড দ্য সামার মানে ঘাসফরিংটা সমস্ত গ্রীষ্মকালটা কাটিয়েছিল মানে কীভাবে আর কি তো উত্তর হবে এক অপশান এক তাহলে প্লেইং মিউজিক তাহলে এর নিচে তোমাকে দাগ দিতে হবে নেক্সট দেখো অ্যাক্টিভিটি টু এখানে বলা হচ্ছে যে কলম এতে হাফ একটা ওয়ার্ডের হাফ দেওয়া রয়েছে কলম বিতে আর হাফ দেওয়া রয়েছে তোমাকে মিলাতে হবে তো চলে আসবো উত্তরে দেখো জাস্ট প্রথমে গ্রাস রয়েছে গ্রাসের সঙ্গে আমরা জাস্ট এরকম চিহ্ন দিয়ে হোপারকে এরকম মিলিয়ে দেবো আর কি কেমন আমরা জানি গ্রাস হোপার একটা ওয়ার্ড নেক্সট দেখো উইন রয়েছে তাহলে আমরা টারের সঙ্গে মিলিয়ে দিতে পারি উইনটা মানে শীত এবারে ব্ল্যাংক রয়েছে এর সঙ্গে আমরা কেটকে মিলিয়ে দিতে পারি ব্ল্যাঙ্কেট মানে চাদর আমরা জানি নেক্সট সার রয়েছে আমরা প্রাইজের সঙ্গে মিলিয়ে দিতে পারি সারপ্রাইজ মানে বিস্ময় আর কি এরপরে মিউ রয়েছে এর সঙ্গে আমরা জিক মিউজিককে আমরা আমি মিউ মিউর সঙ্গে জিককে আমরা মিলিয়ে দিলাম এরপরে অ্যাক্টিভিটি থ্রিটা আমরা একটু দেখে নেব দেখো অ্যাক্টিভিটি থ্রি এখানে বলছে যে মানে রেড কালার্ড ডিসক্রাইবিং ওয়ার্ডস মানে লাল রঙের যেসব বর্ণনা করার যেসব শব্দগুলো টেক্সটের মধ্যে ছিল ইউনিট ওয়ানে সেখান থেকে আমাদেরকে ওয়ার্ডগুলো মানে মানানসই ওয়ার্ডগুলো নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে তো দেখো প্রথমে দ্য ব্যাগ ইজ ভেরি মানে ব্যাগটা হয় খুব উত্তর কী হয়ে যাবে হেভি মানে ভারী নেক্সট দ্য গ্রাসোপার ওয়াজ ড্যাশ প্লেইং মিউজিক মানে গ্র্যাসোপারটা মিউজিক বাজাতে বা গান করতে কি হবে বিজি মানে ব্যস্ত ছিল নেক্সট দেখো সি দাগ ইন উইন্টার উই ইউজ এ ড্যাশ ব্ল্যাঙ্কেট মানে শীতকালে আমরা একটা ড্যাশ চাদর ব্যবহার করি কী হবে থিক মানে পুরু চাদর এরপরে দাগ আইস ইজ ড্যাশ তো কী হবে কোল্ড আইস ইজ কোল্ড মানে বরফ ঠান্ডা এবং লাস্টেরটা শি হ্যাজ এ ড্যাশ স্মাইল উত্তর কী হবে লাভলি মানে সুন্দর একটা হাসি এরপরে অ্যাক্টিভিটি ফোরে আমরা চলে আসবো দেখো বন্ধুরা কিছুই না বিষয়টা হচ্ছে কি এখানে বলা হচ্ছে লেটস অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে যেভাবে অ্যালফাবেটগুলো হয় আর কি বর্ণ বর্ণমালা যেভাবে হয় মানে এর পরে বি থাকে বির পরে সি থাকে তোমাকে এইভাবে সাজাতে হবে অর্থাৎ অনেকটা বলা যায় ডিকশনারি অর্ডারে আমাদের কিন্তু সাজাতে হবে তো প্রথমে দেখো আমরা প্রথমে তো অ্যান্ড করেই দেওয়া রয়েছে দুই দাগে হবে কি বিজি কারণ ওটা বি দিয়ে এরপরে দেখো তিন দাগ ওটা কী হবে কোল্ড ওটা কোল্ড হবে চার দাগ দেখো ফিল্ড ফিল্ড কারণ এফ রয়েছে এরপরে পাঁচ দাগ দেখো হিল হবে ছয় দাগ মিউজিক এম রয়েছে তারপরে সাত দাগ হবে কি স্নো স্নো হবে এরপরে আট দাগে কী হবে সামার হবে এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে দুটোই তো এস তাহলে স্নো আগে লিখলাম কেন সামার পরে লিখলাম কেন দেখো যখন প্রথম অক্ষরটা একই হচ্ছে তখন তার পরে অক্ষরটা দেখতে হবে তারপরে অক্ষরটা দেখো এস স্নো দেখো এস এন রয়েছে আবার সামারে এস ইউ রয়েছে তাহলে নিশ্চয়ই ইউয়ের আগে এন আসে সেই জন্য স্নোটা আগে লিখতে হবে সামারটা পরে এরপরে দেখো দাগ ওয়েদার ডব্লিউ রয়েছে এবার দশ দাগে উইন্টার একই রকমভাবে ইটা আগে আসে আয়টা পরে মানে উইন্টারে আয় রয়েছে সেজন্য উইন্টার লাস্টে চলে যাবে আর ওয়েদারে ই রয়েছে ডব্লিউ পরে সেজন্য এটা নয় নম্বরে চলে আসবে নেক্সট চলে আসবে লেট স্টক এটা ঊনপঞ্চাশ পৃষ্ঠায় একদম উপরের দিকে লেট স্টক রয়েছে হ্যাঁ এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে দেখো হুইন হুইচ ইনসেক্ট ক্যান বাইট মানে কোন পতঙ্গ কামড়াতে পারে তো আমরা কী উত্তর লিখবো এ বাঘ ক্যান বাইট একটা ছাড় পোকা কামড়াতে পারে নেক্সট বি দাগ হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই কোন পতঙ্গ উঠতে পারে আমরা লিখবো এ বি ক্যান ফ্লাই একটা মৌমাছি উঠতে পারে সি দাগ হুইচ ইনসেক্ট লিভস ইন এ গ্রুপ কোন পতঙ্গ গ্রুপে বাস করে দলবেদে বাস করে তো আমরা লিখবো অ্যান্ডস লিভ ইন এ গ্রুপ পিঁপড়েরা এবার ডি দাগ দেখো হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার বলছে কোন পতঙ্গ রঙের সবুজ তো আমরা লিখবো গ্রাস ওপার ইজ গ্রিন ইন কালার এবারে দেখো ই দাগ হুইচ ইনসেক্ট মুভস ইন এ রো কোন পতঙ্গ বা কোন কিট বেঁধে মানে দলবেদে শাড়ি বেদে যাতায়াত করে আর কি তো আমরা কোথাও অ্যান্ডস লিভ ইন এ গ্রুপ মানে পিঁপড়েরা গ্রুপ বেঁধে থাকে এরপরে ইউনিট টু ইউনিট টু এর এটা পঞ্চাশ পৃষ্ঠার নিচের দিকে যেটা ছবি দেওয়া রয়েছে ছবির নিচে নাম লিখতে বলা হয়েছে আমাদেরকে এবং নামের কিন্তু লিস্টও দেওয়া রয়েছে তো দেখো প্রথমে আমরা আরশোলার ছবি দেখতে পাচ্ছি আরশোলে ইংরেজি তাই আমরা প্রথম ছবির নিচে কিন্তু ককরোস লিখে দেবো ডান দিকে দেখো এখানে হচ্ছে কি এটা বোলতা মানে যেগুলো কামড়ে দেয় আর কি হুল ফুটিয়ে দেয় তো দেখো এটা এটা কি ওয়াস্প তাহলে বোলতা এরপরে নেক্সট বাঁদিকে নিচেরটা আর কি একটা ছাড় ছবি তাহলে কি বেড বাঘ কেমন এই প্রথম ছবির নিচেরটা বেডবাগ আর ডান দিকে দ্বিতীয়টায় কি দেওয়া রয়েছে ওখানে মৌমাছি দেখতে পাচ্ছি তাহলে আমি হানিবি মৌ মাছি মাছে আর কি এবার পরের পৃষ্ঠায় একান্ন পৃষ্ঠায় একদম উপরে বাঁ ওটা আমরা ঝিঝি দেখতে পাচ্ছি তাহলে কি ড্রাগন ফ্লাই মানে ঝিঝি আর এখানে আচ্ছা একটু ভুল বললাম গঙ্গা ফুরিং বলে সম্ভবত হতো এই ড্রাগন ফ্লাইটা আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে যাই ওটা ড্রাগন ফ্লাই হবে আর ডান দিকে দেখো এটা ক্রিকেট এটা হচ্ছে একটু ভুল হয়ে গেছে মানে এটা ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা এটা হচ্ছে ঝিঝি পোকা অ্যাক্টিভিটি সিক্স দেখো বলছে হু এম আই মানে আমি কে তবে দেখো আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন এ হাইভ আমি আমার বন্ধুদের সঙ্গে একটা চাকে বাস করি আই স্টোর হানি আমি মধুকে সংগ্রহ করি হু এম আই আমি কে তাহলে আমরা লিখবো কি আই এম হানিবি আই এম হানিবি আমি মৌমাছি এরপরে বিদাগ দেখো আই ওয়ার্ক ভেরি হার্ড আমি খুব কঠোর পরিশ্রম করি আই স্টোর ফুড ফর দ্য ফিউচার আমি ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করি হু এম আই আমি কে তাহলে আমি কী লিখবো আই এম অ্যান্ড আমি পিঁপড়ে এরপরে সিদাক দেখো আই স্টাক দ্য ব্লাড অফ এনিম্যালস আই শাক মানে আমি মানে জীব জীবেদের আর কি রক্ত শুষে নিই আই স্প্রেড ম্যালেরিয়া আমি ম্যালেরিয়া রোগ ছড়াই হু এম আই আমি কে তাহলে আমরা কী লিখবো আই এম মস্কুইটো আমি মশা এরপরে দেখো ডি দাগ আই এম ভেরি স্মল আমি খুব ছোট আই গ্লো ব্রাইটলি ইন দ্য ডার্কনেস আমি অন্ধকারের মধ্যে খুব উজ্জ্বলভাবে জ্বলতে থাকি হু এম আই আমি কে উত্তর দেখো আই এম গ্লো ওয়ার্ম আমি জোনাকি পোকা এরপরে দেখো ইদাগ আই হ্যাভ কালারফুল উইংস আমার খুব রঙিন ডানা আছে আই সাক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স আমি ফুলের থেকে মধু শুষে নিই হু এম আই আমি কে তাহলে দেখো আই অ্যাম বাটারফ্লাই আমি প্রজাপতি এবারে অ্যাক্টিভিটি সেভেন একটি রাইটিং মধ্যে দেওয়া রয়েছে পাঁচ চারটে সেন্টেন্স লিখতে হবে তো কয়েক তার মধ্যে কয়েকটা তো করেই দেওয়া রয়েছে দুটো মতো করে দেওয়া রয়েছে আমাদের আর বাকি কয়েকটা লিখতে হবে তো মানে ওয়ার্ড দেওয়া রয়েছে তোমাকে ওয়ার্ডের সাহায্য নিয়ে এটা লিখতে হবে তো কমন মানে হচ্ছে সাধারণ আর কি ই হলো মানে হলুদ শার্প স্ট্রিং মানে হচ্ছে তীক্ষ্ণ হুল ফোর উইংস মানে হচ্ছে চারটি ডানা বাজিং সাউন্ড মানে হচ্ছে শব্দ তৈরি করে যেটা প্রথমগুলো আর কি ওয়াস হাইপ মানে হচ্ছে ছাড় প্রকার যে চাঁক আর কি সেটাকে বলা হচ্ছে তো এখানে যেখান থেকে দেখো ইট হ্যাজ বলে ড্যাশটা দেওয়া রয়েছে তো আমরা ইট হ্যাজ থেকে লিখবো দেখো ইট হ্যাজ এখান থেকে উত্তরটা শুরু মানে এখান থেকে তোমরা শূন্য শ্রেণীর মধ্যে লিখবে আর শার্প স্ট্রিং মানে একটা ধারালো হুল অ্যান্ড ফোর উইংস এবং চারটি ডানা ইট মেক্স এ ভেরি বাজিং সাউন্ড এটা খুব শব্দ তৈরি করে আর কি বাজিং সাউন্ড তৈরি করে ইট লিভস উইথ ইটস ফ্যামিলি ইন ওয়াস্প হাইভ এটা এর পরিবারের সঙ্গে এই ওয়াস্প হাইভে একটু আমি ভুল বলেছি বন্ধুরা এখানে ওয়াস্প মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি বলতা একটু ভুল বলেছি আমি আমি বলছিলাম যোক ওয়াস ফাইভ মানে বলতে হবে তো ইটস ফ্যামিলি ইন ওয়াশ ফাইভ এটা এর পরিবারের সঙ্গে এই বলতার যে চাক সেখানে বাস করে তো আশা করব ভিডিও থেকে তোমরা যথেষ্ট উপকৃত হলে যদি ভালো লাগে অবশ্যই কাইন্ডলি ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধু শেয়ার করে দেবে এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশান বিল ওখানে প্রেস করে দেবে এর ফলে কী হবে পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভিডিও তুমি কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে তার নোটিফিকেশান তো দেখার পরে ভিডিওতে ততক্ষণে বাই